সৃষ্টিশীলতা আর অধ্যবসায় ফলত মানুষে কি করব নয় অসম্ভবকো করব সম্ভব হয় আমি কব বিচার এনে এক অনুরূপ কথায় গুয়াহাটির এজন স্থানীয় যুবক নাম রোহিত দাস রোহিতর শেহতীয়া সৃষ্টির রিপিট রোহিতর শেহতীয়া সৃষ্টিয়ে সোটেমিয়ার ডিজিটাল প্লেটফর্মত এক আলোড়নের সৃষ্টি করেছে মাত্র 9000 টাকার বাজেটত সতর্কতরে নির্মাণ করা মাত্র এক ঘন্টার ছবিখনে এতিয়া ইন্দোজল এন্টারটেইনমেন্ট চ্যানেলের জড়িয়ে ইউটিউবত সকল শ্রোতা দর্শকর হৃদয় আকর্ষণ করবলে সক্ষম হয়েছে ছবিখনের প্রিমিয়ার 2024 সনের 25 ফেব্রুয়ারীত জ্যোতি চিত্রবনের প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হয়েছিল আর একে মাহরে 29 ফেব্রুয়ারীত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবর যোগের রাইজর মুক্তি দিয়া হয়েছিল ছবিখন সুটেমিয়ায় দৈনিক প্রত্যাহ্বানের সত্যি যুঁজি থাকা কলেজলৈ যাওয়া লড়া মন্টুর জীবনের বিষয়ে উত্থাপন করেছে শরীরের কম উচ্চতার বাবে উৎপীড়নের সম্মুখীন হওয়ার আরম্ভ করে চেহারার বিষয়ে রেগিং আর সামাজিক চাপের সম্মুখীন হওয়ালেকে ছবিখনে এই গুরুতর বিষয়ব পাতল হৃদয় আর কৌতুকমূলক দৃষ্টিভঙ্গীরে এক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছে এই প্রকল্পটির আরর ব্যক্তি রোহিত দাসে কেবল ছবিখনের কাহিনী আর পরিচালনা করাই নহয় মৌলিস্ক অনতর সত্যি মুখ্য চরিত্রটিও অভিনয় করেছে ভাস্কর আর অরিন্দম পাটরে সহযোগী ভূমিকাত আকর্ষণীয় প্রদর্শন আগবাইছে ছবিখনের মূল কাহিনী সম্পূর্ণ করেছে সুটেমিয়ার জড়িয়ে রোহিত দাস আর দলে প্রদর্শন করেছে যে বাজেট আর সম্পদের সীমাবদ্ধতা কেতিয়াও কাহিনী কোয়ার ক্ষেত্রে কোনো বাধা হব নয় ই প্রকৃততে উদ্ভাবনীমূলক আর আন্তরিক ইচ্ছায় ছবি এখনের সম্পূর্ণ করার পথ প্রশস্ত করব পারে নমস্কার মোর নাম রোহিত দাস মানে এখন ফিল্ম বনাইছিল ছোটে মিয়া নামের এটু কাহিনী এখন লড়ার উপর যার হাইট অল্প সাপর কিন্তু সপন বহু ডর তার সি বলিউড বহু ফিল্ম চায় এইটার কারণে সি নিজকে যে হিরো ইমেজিন করে এই কাহিনী বহু বস্তুর আমি কোয়েশন আহে যে হয়ে গেল বুলিং রেগিং হাইট ইস্যুজ রিলেটেড লাইফত আমার এনেকা বহু টাইম আহি যায় আমি কাবাক লাইক করো কিন্তু আমি কবলে অল্প টাইম ভাবো আমাক একসেপ্ট করব নাই বিকজ আমার একটা ইনসিকিউরিটি থাকে সো এই কাহিনীটি বহু বস্তুর কোয়েশন হতে এটা এই কাহিনীর সবরপর ইম্পর্টেন্ট বস্তু হল যে আমি ইম্পর্টেন্ট ফ্যাক্টরবিল এজ এ ফানি ওয়ে এজ এ কমেডি ওয়েত কবলে ট্রাই করেছো ইন্সপায়ার কব গেলে একচুয়ালি এই স্টোরির একটা রিয়েল ইনসিডেন্টের পর একচুয়ালি হয় মানে এবার এজনীক লগ পাইছিল একটা শুটিংত মানে অল্প তাইক লাইক করেছিল কিন্তু তাই মোরপরা ওখ সেইটার কারণে আমি তাইক কেতিয়াও এপ্রোচ করব নোৱাৰিলো তেতিয়া মোৰ মাইণ্ডত এটা যেনে আইডিয়া আহিছিলে কি এনেকুৱা বহুত মানুহ আমাৰ ওচৰত বাজাৰত থাকে যোন হাইটত অলপ কম কিন্তু ওখ ছোৱালীক ভাল পায় এতিয়া ছ'চাইটি আমাৰ এনেকুৱা কৰি দিলে কি ল'ৰাটো সদায় ওখ হ'বই লাগিব আৰু ছোৱালীজনী চাপৰ হ'ব লাগিব চ' তেতিয়া মোৰ মাইণ্ডত আহিলে কি এনেকুৱা ল'ৰা এনেকুৱা মানুহ কি ভাবে কি থিংকিং কৰে চ' মই ট্ৰাই কৰিলোঁ কি এইটো কাহিনী এটা ফানি ৱেত কেনেকৈ মই দেখাব পাৰিম চ' মই চেষ্টা কৰিছোঁ এইটো কাহিনী লিখি কেনে এটা স্ক্ৰীণত আনিবলৈ এতিয়া আপোনালোকে জানিব কিমান মই সাকসেস হৈছো কিমান হোৱা নাই ডাইৰেকশ্যন ৰাইটিং আৰু এজন লিড এক্টৰ মই নিজে আছিলোঁ আৰু ছেকেণ্ড লিডত আছিলে মলিশ খান বুলি এণ্ড ছাপৰ্টিং ৰোলত আছিলে ভাস্কৰ অৰিন্দম আৰু উদেশ মিউজিক ডাইৰেক্টৰ আছিলে ভাস্কৰ সি কম্পিটিশ্যনো কৰিলে লিৰিক্সো কৰিলে এণ্ড সি এটা দুটা গানো গালে প্লেবেক ছিংগিঙত আছিলে তো আৰু গানকেইটা বহুত ধুনীয়া হয় এণ্ড প্লেবেক ছিংগিঙত আছিলে আপোনাৰ সানি দেওল জ্যোতি উপাধ্যায়া এণ্ড ভাস্কৰ নিজে জাৰ্ণিটো হ'ল আজিৰ পৰা 2.5 ইয়াৰ্ছ আগত আই থিংক 2021ৰ কাহিনী হয় এইটো ষ্টাৰ্টিং লিখিছিলোঁ ষ্টৰিটো দেন লাহেকৈ এইটো আগতেতো ষ্টৰি আছিলে দেন স্ক্ৰিপ্টত লিখিলোঁ দেন লাহে লাহে এইটো প্ৰি প্ৰডাকশ্যন কৰিলোঁ ফাৰ্ষ্ট শ্বুটিং আছিলে চাংচাৰি আই থিংক 2021 ছেপ্টেম্বৰ বা অক্টোবৰত আমি ফাৰ্ষ্ট শ্বুট কৰিছিলোঁ দেন লাষ্ট শ্বুট হ'ল 2023 নৱেম্বৰত বহুত লম্বা প্ৰচেছ আছিলে বিকজ আমাৰ বাজেট নাছিলে জিৰ' বাজেট আছিলে ফিল্মখন সো শ্যুটিং করার পিছত বাকি কাস্টখিনি সবক কল করে আকো মাতিব লাগে এনেকা একটা সিচুয়েশন আহিলে কি বহুত মানুহ মোক ব্লক করে দিলে শ্যুটিংত মাতিলে কোনো আহিব বিচারা নাই মানে সবর নিজের একটা কমফর্ট জোন থাকে জিরো বাজেট হওয়ার কারণে আমার প্রপার ট্রেভেলিং নাছিলে ফুডিং একো নাছিলে সবে অলপ প্রবলেম ফেস করে আসলে বাট কি হয়ে যায় জিরো বাজেট হলে একটু প্রবলেম হয়ে যায় কি ফিল্মটা একটা ডাইরেক্টরের হয়ে থাকি যায় বিকজ
অকল ডাইরেক্টৰে সেই ষ্টৰিটোৰ লগত ৰিলেটেবল থাকে। বাট মোৰ লগত বহুত ছাপৰ্ট কৰিছিলে ভাস্কৰ, যোনে কম্পজিশ্যন কৰিলে। আৰু ফিল্মখনৰ বহুত ডাঙৰ এটা পাৰ্ট হয় মিউজিক, যোনটো ফিল্মক বহুত আপলিফ্ট কৰে। ফিল্মৰ ইমান ধুনীয়া মিউজিক হয়। আৰু 2.5 ইয়াৰ্ছ লাগিলে মোক কলকাতাও যাব লগা হ'ল এডিটিঙৰ কাৰণে। মোৰ এডিটৰ তাতে আছিলে, সি পঢ়ি আছিলে তাতে। তো ইটছ এ লং জাৰ্ণি, এতিয়া ক'ব গ'লে বহুত টাইম লাগিব। বাট মই বহুত হেপ্পী যে ফিল্মখন কমপ্লিট হ'ল, আজি ইউটিউবত ৰিলিজ হৈ গ'ল 29 ফেব্ৰুৱাৰীত ইন্দ্ৰজাল এণ্টাৰটেইনমেণ্ট চেনেলত। আপোনালোকে চবে চাব পাৰিব, আপোনালোকে অলপ মৰম দিব, আপোনালোকে অলপ বেয়া লাগিলে গালিও মাৰিব পাৰে, একো প্ৰব্লেম নাই। বাছ এটাই কথা আছিলে কি, আমাৰ ইণ্ডিপেণ্ডেণ্ট ফিল্ম মেকাৰবিলাকৰ বাজেট নাথাকে, সেইকাৰণে আমি বহুত বস্তুত লেক আহি যায়। আমাৰ লাইটিং ভাল নহ'ব, বহুত জেগাত কণ্টিনিউটি এৰাৰ আহি যাব। তো মানুহে বুজি নাপায় কি এইটো ইমান বেয়া কিয় লাগি আছে, প্ৰফেচনেলিজম নাই কামত। প্ৰফেচনেলিজম তেতিয়া আহিব যেতিয়া বাজেট থাকিব। বাজেট নাথাকিলে এইটো আনপ্ৰফেচনেল এটা লুকছ থাকে কামত। বাট ষ্টিল মই যিমান পাৰিলোঁ, মোৰ টীম যিমান পাৰিলে, আমি চবে মিলি কেনে এটা ভাল কাহিনী, ভাল ষ্টৰি এটা বনাব চেষ্টা কৰিলোঁ। এণ্ড আই হোপ আপোনালোকৰ সেই কাহিনীখন ভাল লাগিব। এণ্ড মই আশা কৰোঁ ফিউচাৰত যদি মই এটা ভাল প্ৰডিউচাৰ পাই যাওঁ, যোনে মোৰ ওপৰত ট্ৰাষ্ট কৰিব, মোৰ ভিজনটোৰ লগত সি আণ্ডাৰষ্টেণ্ড কৰিব, মই আৰু ভাল ভাল কাহিনী বনাব চেষ্টা কৰিম, যোনটো মই এতিয়া লিখি আছোঁ বা লিখা হৈ গ'ল। মই এইটো প্ৰমিছ কৰিব বিচাৰোঁ চবক যে আই উইল মেক এভৰি ওৱান মোৰ এণ্টাৰটেইন ইন ফিউচাৰ। এণ্ড প্লিজ আমাক ছাপৰ্ট কৰিব, আমাৰ ফিল্মখন চাব, ইউটিউবত আছে ইন্দ্ৰজাল এণ্টাৰটেইনমেণ্টত ছোটে মিয়া। থেংক ইউ।